হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ না আজকে আপনাদের সাথে আমি কথা বলবো পার্ট টাইম জব নিয়ে হ্যাঁ জার্মানিতে যারা মাস্টার্স করতে আসেন বা ব্যাচেলার করতে আসেন তারা কিন্তু পার্ট টাইম জব করে থাকে প্রতি মাসে এবং কারণ পার্ট টাইম জব ছাড়া কিন্তু আপনার এখানে যে লিভিং কস্ট আপনি হ্যাঁ ব্লক অ্যাকাউন্ট করে আসছেন কিন্তু আপনার ওই ব্লকের টাকা দিয়ে যদি আপনি খরচ করেন তাহলে কিন্তু পরে ওই ব্লকের টাকাটা আপনার খরচ হয়ে যাবে কিন্তু এটা কিন্তু সম্ভব আপনি পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করবেন এবং আপনার পার্ট টাইম জব দিয়ে কিন্তু আপনার যে লিভিং যে কস্টটা সেই কস্টটা আপনি মেকআপ করতে পারবেন ইভেন আপনার যে সেমিস্টার ফি সেমিস্টার ফি আর টিউশন ফি কিন্তু এক না তো সেমিস্টার ফি যেটা সেই টাকাটাও এটা টু ইউনিভার্সিটি ভ্যারি করে যেমন আমার ইউনিভার্সিটিতে একশো পঁচাত্তর ইউরো আমাকে সেমিস্টার ফি দিতে হয় অনেক ইউনিভার্সিটিতে তিনশো ইউরো আড়াইশো ইউরো তবে যেখানে যেসব ইউনিভার্সিটিতে তিনশো ইউরো বা সাড়ে তিনশো ইউরো সেমিস্টার ফি আছে ওই সেমিস্টার ফির পরে একটা সেমিস্টার টিকিট দেওয়া হয় ওই টিকিটটা দিয়ে কিন্তু আপনার ট্রান্সপোর্টেশনটা কাভার হয়ে যায় তো আমি এসব নিয়ে কথা না বলি আমি চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করবো যে জার্মানিতে পার্ট টাইম জবের ধরন কি এবং পার্ট টাইম জবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং কত ঘন্টা কাজ করতে তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আসি জার্মানিতে পড়াশোনার পাশাপাশি আপনারা কি কি টাইপের জব করতে পারবেন এখানে দুটো টাইপের জব আছে একটা হচ্ছে পার্ট টাইম জব আর একটা হচ্ছে মিনি জব তো প্রথমে আমি কথা বলবো পার্ট টাইম জব দিয়ে তো পার্ট টাইম জবের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি এক মাসে আশি ঘন্টা কাজ করতে পারবেন আশি ঘন্টার বেশি কাজ করতে পারবেন না তার মানে সপ্তাহে বিশ ঘন্টা এখন এইটার যে হিসাবটা এটা কিন্তু মান্থলি একটা হিসাব আরেকটা হিসাব হচ্ছে একশো চল্লিশ দিন আপনি ফুল টাইম জব করতে পারবেন মানে ফুল টাইম বলতে আট ঘন্টা জার্মানি হচ্ছে ফুল টাইম জব হচ্ছে আট ঘন্টা পার ডে তো আপনি এভাবে ফুল টাইম জব জব করতে পারবেন বছরে একশো চল্লিশ দিন অথবা যদি আপনি হাফ ডে করেন মানে চার ঘন্টা করে তাহলে হচ্ছে দুইশো আশি দিন তো এই একশো চল্লিশ দিনের যে হিসাবটা আমি যদি আপনাকে বলি যে দেখুন আমি কিন্তু অলরেডি আপনাকে বলছি যে প্রতি মাসে আশি ঘন্টা করে আপনি কাজ করতে পারবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বারো মাসে হয় নয়শো ষাট ঘন্টা কিন্তু এই যে একশো চল্লিশ দিনের যে হিসাবটা একশো চল্লিশ দিন যদি আপনি আট ঘন্টা করে কাজ করেন মানে একশো চল্লিশ দিন হচ্ছে আপনি ফুল টাইম জব করতে পারবেন তো আগে কিন্তু একশো চল্লিশ দিন ছিল না আগে ছিল একশো বিশ দিন এক বছর একশো বিশ দিন ফুল টাইম জব করতে পারবেন অ্যাজ স্টুডেন্ট হিসাবে কিন্তু মার্চ মাস থেকে এই লটা চালু হয়ে গেছে সেটা হচ্ছে একশো চল্লিশ দিন মানে বিশ দিন আরও এক্সট্রা বেশি কাজ করা যাবে আপনি যদি মাসে আশি ঘন্টা করেন এখন আপনার আর ব্যাপার আছে আপনি যদি একটা জবে করেন যে পার্ট টাইম জবে কিন্তু আপনি যদি আশি ঘন্টার বেশি কাজ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ধরুন যে আপনি একশো ঘন্টা কাজ করলেন তাহলে কিন্তু আপনার ট্যাক্স বেশি কাটবে তো এই এই জন্য যেটা করতে হবে যে পার্ট টাইম পাশাপাশি জবের এক্সট্রা বিশ দিন কাজ করার যে লটা জারি হয়েছে তাহলে আপনারা কিভাবে কাজ করবেন সেটা সেটারও একটা সিস্টেম আছে সেটা আমি পরে বলতেছি তাহলে ওভারঅল হচ্ছে কি দাঁড়ালো তাহলে আমি আবার একটু বলি আপনি বছরে একশো দিন কাজ করতে পারবেন মানে একশো দিন ফুল ডে এবং সেটার ঘন্টা আসে এগারোশো বিশ ঘন্টা আমার মিনিমাম স্যালারি পার আওয়ার টুয়েলভ পয়েন্ট ফোর ওয়ান মানে আপনি যদি পার্ট টাইম জব করেন বা যে কোনো জবই করেন কেউ আপনাকে পার আওয়ার নিচে দিতে পারবে না তাহলে আমি যদি ক্যালকুলেট করি ওভাবে টোটাল আপনি বছরে ঘন্টা কাজ করতে পারবেন তো ঘন্টা দিয়ে আমি একদম মিনিমাম পয়েন্ট ফোর ওয়ান সেটা দিয়ে গুণ করি তো একশো চল্লিশ দিন একজন স্টুডেন্ট যদি কাজ করে তাহলে সেই ইনকাম করতে পারবে তেরো হাজার নয়শো ইউরো বর্তমান রেট অনুসারে এক ইউরো একশো তিরিশ টাকা করে চলতেছে তাহলে প্রায় আঠারো লক্ষ টাকা একজন স্টুডেন্ট প্রতি বছর ইনকাম করতে পারবে তো এটা হলো পার্ট টাইম জবের হিসাব তো এখন আপনাদের বলবো যে একশো চল্লিশ দিন যে কাজ একশো বিশ দিনের উপর কিন্তু কাজ করতে পারবেন না মানে একটা জবে পার্ট টাইম জব যদি করেন তাহলে যদি আপনি মাসে আশি ঘন্টার বেশি কাজ করেন তাহলে কিন্তু ট্যাক্স অনেক বেশি কাটবে তো সেই জন্য যেটা করতে হবে পার্ট টাইম জবের পাশাপাশি আর একটা মিনি জব করতে হবে ঠিক আছে মিনি জবের যে ব্যাপারটা মিনি জবের মানে হচ্ছে আপনি মান্থলি পাঁচশো আটত্রিশ ইউরোর বেশি ইনকাম করতে পারবেন না তো মিনি জবও কিন্তু আওয়ার কাউন্ট করা হয় আপনি যদি এখন মিনি জবটা করেন কোনো থিসিস স্টুডেন্টের আন্ডারে যদি রিসার্চ হিসেবে কাজ করেন তাহলে কিন্তু আপনার এটি এই আওয়ারটা কাউন্ট হবে তো আপনি যদি নর্মাল মিনি জব করেন কোনো রেস্টুরেন্টে বা কোনো ক্লোথিং স্টোরে অথবা আমি যেরকম করে যা আমার ইউনিভার্সিটির আন্ডারে স্টুডেন্ট রেসিস্ট্যান্ট হিসেবে যেটাকে কি না হেভি জব বলা হয় তো এই জবগুলো যারা করবেন সর্বোচ্চ পাঁচশো আটত্রিশ ইউরো বা এর কমও পেতে পারেন তাহলে যেটা হবে একশো বিশ দিনের যে আপনার ওয়ার্ক পারমিটটা আছে এটা ধরেন আপনি পার্ট টাইম জব করে কভার করলেন আর এক্সট্রা যে বিশ দিনের আপনার আট ঘন্টা করে টোটাল একশো ষাট ঘন্টা হয় এই একশো ষাট ঘন্টা কিন্তু আপনি মিনি জব করে ইনকাম করতে পারেন বা একশো ষাট ঘন্টা বেশি ইনকাম করতে পারেন এখন এই যে হিসাবটা এই যে টোটাল যে একশো চল্লিশ দিন যে ফুল টাইম সে তাহলে হচ্ছে আপনার বছরে এগারোশো বিশ ঘন্টার যে হিসাবটা এটা কিন্তু সারা বছর ধরে আপনাকে কাজ করতে হবে না যেমন আপনি যদি একটা পার্ট টাইম এবং মিনি জব করে যদি আপনি দশ মাসের ভিতরেই এগারোশো বিশ ঘন্টা ফিল করে ফেলেন বাকি যে দুই মাস সেই দুই মাস কিন্তু আপনি কাজ না করেই থাকতে পারবেন আপনাদের প্রতি অনেকেই এই কাজটা করে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে এই যে এগারোশো বিশ ঘন্টা এই এগারোশো বিশ ঘন্টার বেশি কাজ আপনারা করবেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল কারণ কি জানেন আপনারা যখন পাঁচ বছর পরে গিয়ে যখন আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন সরকারের সার্ভারে কিন্তু সব রেকর্ড থাকে তো আপনি যদি এরকম বেশি আওয়ারের কাজ করেন তখন এটা আসলে জানি না কেউ জানে না আপনাকে কিন্তু এই কোশ্চেনটা করতে পারে যে আপনি কেন এখানে এই অমুক বছর আপনি এরকম বেশি ঘন্টা কাজ করছেন তখন আপনার কিন্তু কোনো জবাব থাকবে না যেমন ট্রেনে যারা চলাচল করেন আপনারা জানেন যে ট্রেনের টিকিট যদি না কাটা হয় তাহলে সাইটিরও একটা জরিমানা দেওয়া হয় এই সাইটিরও জরিমানাটাও কিন্তু রেকর্ডে থেকে যায় তো যখন ওই পাঁচ ছয় বছর পরে যে আপনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবেন এই জিনিসটা কিন্তু আপনার জন্য পজিটিভ সাইন না একটা নেগেটিভ সাইন হিসেবে থাকবে তো এই হচ্ছে ব্যাপার তো পার্ট টাইম জব এবং মিনি জব সম্পর্কে আমি যদি আরেকবার আপনাদেরকে বলে দিই আপনি পার্ট টাইম জব হোক আর মিনি জব হোক বছরে একশো চল্লিশ দিন কাজ করতে পারবেন ফুল টাইম হিসাবে একশো চল্লিশ ইন্টু এইট আওয়ার টোটাল আসে এগারোশো বিশ ঘন্টা এবং এগারোশো বিশ ঘন্টা যদি আপনি কাজ করতে পারেন তাহলে মিনিমাম যে ইউরোডয়েড সেটা হচ্ছে পার আওয়ার টুয়েলভ পয়েন্ট ফোর ওয়ান তাহলে আপনি বছরে ইনকাম করতে পারবেন তেরো হাজার নয়শো ইউরো যেটা কিনা বাংলাদেশের কারেন্সিতে যদি কনভার্ট করা হয় বর্তমান যে রেটটা আমি আজকেও চেক করেছি এক ইউরো একশো টাকা সে অনুসারে প্রায় আঠারো লক্ষ টাকা ইনকাম করা সম্ভব বর্তমানে কিন্তু ব্লক যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা কিন্তু বাড়ানো হয়েছে নেক্সট যারা উইন্টারে আসবে নয়শো ইউরো থেকে নয়শো বিরানব্বই ইউরোতে বাড়ানো হয়েছে এবং যেটা কিনা বারো মাসে আসে এগারো হাজার নয়শো চার ইউরো বাংলাদেশি কারেন্সি এক ইউরো একশো তিরিশ টাকা ধরে প্রায় সাড়ে পনেরো লক্ষ টাকা আসে দেখুন তাহলে আপনি জার্মানি এসে কিন্তু আঠারো লক্ষ টাকা স্টুডেন্ট হিসেবে ইনকাম করতে পারবেন বছরে এবং পনেরো লক্ষ টাকা যে ব্লক আপনি ব্লকের থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবেন তো আমি নেক্সট আরেকটা ভিডিও ইনশাল্লাহ তৈরি করব যে জার্মানিতে একজন স্টুডেন্টের কিরকম কি খরচ তো আশা করি আজকে ভিডিওটাতে আপনারা একটা আইডিয়া পেয়েছেন আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে ভাই একজন স্টুডেন্ট কতটুকু কাজ করতে পারে কাজ কিভাবে করবে এবং আমি আরও একটা ভিডিও তৈরি করব যে জার্মানিতে আসার পরে কিভাবে আপনারা পার্ট টাইম জব সার্চ করবেন যেমন আমি কিন্তু এক মাসের ভিতরেই পার্ট টাইম জব পেয়ে গিয়েছিলাম সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ